이제 내일이 맞춰 행성사들이 밑에라 이제 나무에 또 하게 되게 মাটি চুরি হচ্ছে মানে পাট থেকে এটা নিয়ে এটা প্রশাসনকে যথাযথভাবে অবগত করা হয়েছে এবং যেভাবে এই মাটি চুরির জন্য বিভিন্ন রকমভাবে যে বাঁধটা আমাদের ভেঙে যাচ্ছে আমাদের নদীকূল আমাদের ভেঙে যাচ্ছে যে কারণে আমরা বারবার বন্যামুখী হচ্ছে তো সুতরাং তার জন্য যা যা মেশানোর দরকার সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলোকে নেব এবং এর প্রতিরোধ করে দেবো একের পর এক পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা আসছে তার ফলে কি সে বিষয়ে আমার মনে হয় অন্য দিন আমরা করবো কারণ আজকে যেটা আমাদের টার্গেট আমাদের লক্ষ্য যেটা আজকে সেটা যে কারণে এত লক্ষ লক্ষ মানুষ আজকে নেমেছে রাজপথে আমরা সেটার উপর কনসেন্ট্রেট করি
শেষ প্রশ্ন, আজকে বাংলার বুদ্ধিজীবীরা অনেকেই চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন রামপুরহাট ঘটনার সহ পরবর্তী যেসব পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে, সে বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই তাকে আমরা স্বাগত জানাই, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জনগণের এবং তিনি 10 কোটি মানুষের আবেগের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং যে তিনি যা ভাবেন যা করেন সেটা হচ্ছে জনগণের জন্য, এবং সকলটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আপ্লুত গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। Thank you.